হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল জবলেস সোসাইটি। তো আজকের আমাদের ভিডিওর মেন সাবজেক্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিকে কোয়েশ্চেন ফর আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামিনেশন পার্ট 12। ওকে, অলরেডি 11টা পার্ট আমি আপলোড করেছি, তো এটা 12 নম্বর পার্ট। দেখা যাক কী আছে। ফার্স্ট যেটা আছে কোয়েশ্চেন, বাতাসে চাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়? বাতাসে চাপ মাপতে অপশান ডি, ব্যারোমিটার ইউজ করা হয়। ওকে, ব্যারোমিটার, ব্যারোমিটারের মাধ্যমে আমরা বাতাসের চাপ মাপি এবং এই ব্যারোমিটারের পার্ট দেখে আমরা বলতে পারি কখন ঝড় বৃষ্টি হবে কি কখন ঝড় বৃষ্টি হবে না। যদি ব্যারোমিটারের পারস্তম্ভ হঠাৎ করে নেমে যায় মানে কি, চাপ কমে যাচ্ছে, চাপ কমে যাওয়ার ফলে পারস্তম্ভ হঠাৎ করে নেমে যায়, এর ফলে কি হয়, তখন ওই স্থানেতে, যেই স্থানে আমরা ব্যারোমিটারটা রেখেছি, ওই এলাকায় ঝড় বৃষ্টির একটা প্রবল সম্ভাবনা থাকে। তো এরকম টাইপের কোশ্চেন আছে, ব্যারোমিটারের পারস্তম্ভ যদি হঠাৎ নেমে যায় তাহলে ওখানে কি হয়, তো এখানে একটা ভালো রকম ঝড় ওঠার সম্ভাবনা থাকে। তো পরের কোশ্চেন যেটা আছে হিস্ট্রি থেকে, অশোক কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? অশোক আমরা সবাই জানি বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। ওকে, অপশান সি অ্যান্সার হবে 2-এ। তারপরে 3-এর দাগের কোশ্চেন যেটা আছে, মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার করে? মানুষ প্রথম তামার ব্যবহার করে। ওকে, তামা অ্যান্সার হবে। তারপরের কোশ্চেন কী আছে দেখি, নিচের কোন ক্ষেত্রটি দ্রোণাচার্য পুরস্কার প্রদান করে? দ্রোণাচার্য হচ্ছে অ্যাকচুয়ালি কোচ, যারা খেলার টিচার আর কি, খেলার শেখায়, মানে কোচ যাদের বলা হয়, তো সেই কোচদের দ্রোণাচার্য অ্যাওয়ার্ড দেওয়া হয়। তো এটার অ্যান্সার হবে, খেলাধুলার প্রশিক্ষণ যারা দেয় তাদেরকে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, খেলাধুলার প্রশিক্ষণ যারা দেয়। পরের কোশ্চেন যেটা আছে, নিচের কোন শহরটি সিন্ধু সভ্যতায় একটি বন্দর হিসাবে পরিচিত ছিল? ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে কোন শহরটিকে পোর্ট সিটি বলা হতো? পোর্ট সিটি মানে হচ্ছে বন্দর শহর। তো এটা হবে লোথাল অ্যান্সার। লোথাল কোথায় অবস্থিত? না, গুজরাটে, ইন্ডিয়ার গুজরাটে অবস্থিত। ওকে, তো পরের কোশ্চেন যেটা আছে, 6-এর পক প্রণালী কোন দুটি স্থলভাগকে আলাদা করেছে? পক প্রণালী কোন দুটি স্থলভাগকে আলাদা করেছে? ভারত ও শ্রীলঙ্কাকে। ওকে, ভারত ও শ্রীলঙ্কাকে। পরের কোশ্চেন যেটা আছে, ভারতের সংবিধান কবে ভারতবাসী কর্তৃক গৃহীত হয়েছিল? ভারতের সংবিধান মানে ইন্ডিয়ান কনস্টিটিউশন 1949-এ 26 নভেম্বর গৃহীত হয়েছিল ভারতবাসী কর্তৃক, মানে অ্যাডপ্ট করা হয়েছিল 1949-এ 26 নভেম্বর, আর চালু হয়েছিল 1950-এ 26 জানুয়ারি। কিছু তথ্য আরও এখানে দেওয়া যাক। কনস্টিটিউশন স্টার্ট হয়েছিল লেখা 1946 সালের 16ই নভেম্বর থেকে। ওকে, 16ই নভেম্বর থেকে, 16ই নভেম্বর প্রথম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া গঠন হয়েছিল আন্ডার দ্য ক্যাবিনেট মিশন প্ল্যান। ওকে, 16ই নভেম্বর 1946। তো তখন যখন ফার্স্ট মিটিং হয়েছিল সেটা ছিল 9 ডিসেম্বর 1946। তখন প্রেসিডেন্ট ছিল, দুদিনের জন্য প্রেসিডেন্ট হয়েছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা। তারপরে প্রেসিডেন্ট হয়েছিলেন কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, 11 ডিসেম্বর 1946। আর ডক্টর এইচ.সি. মুখার্জি হয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া। তো তারপরে 13ই ডিসেম্বর জওহরলাল নেহরু হিস্টোরিক একটা করেছিলেন কি, অবজেক্টিভ রেজলিউশন, সেটাই পরবর্তীকালে প্রেম বিল হিসাবে গৃহীত হয়েছিল 2 জানুয়ারি 1947 সালে। তো এইভাবে 1946 সালের 9ই ডিসেম্বর থেকে 1949-এর 26 নভেম্বর পর্যন্ত কনস্টিটিউশনের লেখার কাজ চলত। তো কনস্টিটিউশন লিখত কে? না, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিল বিআর আম্বেদকর। তো টোটাল 2 বছর 11 মাস 17 দিন বা 18 দিন বলতে পারো, 2 বছর 11 মাস 18 দিন ধরে কনস্টিটিউশন লেখা চলেছিল। তার মধ্যে 11টা মিটিং হয়েছে আর 165 দিন ধরে, টোটাল 165 দিন 11টা মিটিংয়ে হয়েছিল। এবার যদি কনস্টিটিউশন রিডিং যদি আমরা দেখি, 3খানা রিডিং হয়েছিল। ফার্স্ট রিডিং হয়েছিল 4th February 1948, তারপরে হয়েছিল 15ই February 1948, আর লাস্ট রিডিং হয়েছে যেটা থার্ড রিডিং হয়েছিল সেটা ছিল 1949-এর 14ই নভেম্বর, আর 26 নভেম্বর 1949-এ সংবিধান গৃহীত হয়েছিল। ওকে, এই ছিল সংবিধান সম্পর্কে একটি ছোট্ট কিছু কথাবার্তা। তো পরে আমরা যাই, সেরিকালচার বলতে কী বোঝায়? সেরিকালচার হচ্ছে রেশম কীট চাষকে বোঝায়, সেরিকালচার অপশান এই 8-এর। পরের কোশ্চেন যেটা আছে, সপ্তদশ শতকে কোন ইউরোপীয় বণিকরা ভারত ও জাভার মধ্যে বাণিজ্যে একাধিপত্য বিস্তার করেছিল? তাহলে এই অ্যান্সারটা হচ্ছে 9-এর A, দিনেমার। ওকে, এটা একটু আলাদা টাইপের কোশ্চেন, দিনেমার হবে অ্যান্সার। সপ্তদশ শতকে ইউরোপীয় বণিকরা ভারত ও জাভার মধ্যে বাণিজ্যে একাধিপত্য বিস্তার করেছিল, কে? না, দিনেমার। তো পরের কোশ্চেন আমরা যাই, জাহাঙ্গীর কত সালে ইংরেজদের সুরাটে বাণিজ্য কেন্দ্র স্থাপনের অনুমতি দেন? জাহাঙ্গীর কত সালে সুরাটে ইংরেজদের বাণিজ্য কেন্দ্র স্থাপনের অনুমতি দেন? তো এটার অ্যান্সার হচ্ছে 1613। ওকে, 10-এর D, 1613। পরের কোশ্চেনে আমরা যাই, কোলিচুনের সঙ্গে ক্লোরিন মিশিয়ে কী তৈরি হয়? কোলিচুনের সঙ্গে ক্লোরিন মিশিয়ে কী তৈরি হয়? এটার অ্যান্সার হচ্ছে ব্লিচিং পাউডার, অপশান A।
পরের কোশ্চেন আমরা যাই, নিচের কোনটিতে ভিটামিন কে পাওয়া যায়? নিচের কোনটিতে ভিটামিন কে পাওয়া যায়, সবুজ সবজি, মাছ, মাংস নাকি দুধ? তো এটার অ্যান্সার হবে অপশান এ, সবুজ সবজিতে ভিটামিন কে পাওয়া যায়। ওকে, তো পরের কোশ্চেন আমরা যাই, তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? তেজস্ক্রিয়তা আইনস্টাইন, বেকারের, রাদারফোর্ড নাকি মাদাম কুরি? তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছেন বেকারের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছেন। ওকে, তো পরের কোশ্চেন হচ্ছে ডিএনএর আণবিক কাঠামো, ডিএনএর আণবিক কাঠামো বা আণবিক গঠন কে আবিষ্কার করেন? ওয়াটসন ও ক্রিক, উইলকিনস ও খুরানা, ওয়াটসন ও পাউলিং, না স্নেইডেন ও সোয়ান? কী হবে অ্যান্সার? ডিএনএর আণবিক কাঠামো কে আবিষ্কার করেছে, না অপশান এ ওয়াটসন ও ক্রিক। পরের কোশ্চেনে আমরা যাই, কত সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয়? ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয়েছিল 1664 সালে। ওকে, 1664, এটা হচ্ছে সবচেয়ে শেষ তৈরি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1664 সালে। তো পরে যেটা আছে, ব্রিটিশ বণিকরা প্রথম কোন দ্রব্যটি বাণিজ্য শুরু করেন ইন্ডিয়া থেকে? ব্রিটিশ বণিকরা প্রথম কোন দ্রব্যটির বাণিজ্য শুরু করে? রেশম, এলাচ, নীল নাকি চর্বি? কী হবে অ্যান্সার? অবশ্যই নীল। ওকে, 16C অ্যান্সার নীল। পরের কোশ্চেন যেটা আছে, অ্যামনেসিয়া রোগে শরীরে কোন অংশ আক্রান্ত হয়? অ্যামনেসিয়া অ্যাকচুয়ালি কী? অ্যামনেসিয়া হচ্ছে ভুলে যাওয়ার অসুখ আর কি। অ্যামনেসিয়া হচ্ছে আমাদের স্মৃতিশক্তিকে আঘাত করে, মানে স্মৃতিশক্তির অসুখ এটা। পরের কোশ্চেন আমরা যাই, নিচের কোন রোগটি ভাইরাস ঘটিত? ফিতাকৃমি, কলেরা, টিবি না গুটি বসন্ত? এটা অ্যান্সার হচ্ছে গুটি বসন্ত। ওকে, আচ্ছা, হিউমেরাস মানব শরীরে কোন অংশে রয়েছে? কোন অংশের হাড়? হিউমেরাস একটা টাইপ অফ হাড় যেটা হচ্ছে আমাদের হাতে রয়েছে। ওকে, হিউমেরাস, আলনা, ওকে, রেডিয়াস, এসব হচ্ছে হাতের বিভিন্ন রকম হাড়ের নাম। তো হাতে রয়েছে হিউমেরাস। মানব শরীরের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? পা, হাত, ত্বক না মস্তিষ্ক? সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে ত্বক। আর সবচেয়ে বড় গ্রন্থি? সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে লিভার, যাকে যকৃৎ বলা হয় বাংলায়। পরের কোশ্চেন যেটা আছে, গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? না গোপালকৃষ্ণ গোখলে? গোপালকৃষ্ণ গোখলে ছিলেন একজন মডারেট, ওকে, মানে নরমপন্থী। এবং গোপালকৃষ্ণ গোখলে 1905 সালে সার্ভেন্ট অফ ইন্ডিয়া নামক একটা সংস্থা তৈরি করেছিলেন। ওকে, তারপরে যেটা আছে 22-এর দেখেন, মেঘদূতম কার লেখা? মেঘদূত বা মেঘদূতম কালিদাসের লেখা, মহাকবি কালিদাস। তো পরের কোশ্চেন যেটা আছে, ফাইলেরিয়া ঘটিত রোগ কী? ছত্রাক, কৃমি, ব্যাকটেরিয়া নাকি আর্দ্রপানি? তো 23-এর অ্যান্সার হচ্ছে অপশান বি, কৃমি ঘটিত রোগ হচ্ছে ফাইলেরিয়া। 24-এ দেখার কোশ্চেনের অ্যান্সার কী হবে? কোশ্চেনটা হচ্ছে, সিন্ধু সভ্যতার সবথেকে গুরুত্বপূর্ণ দেবতা কে ছিলেন? না পশুপতি, পশুপতি ছিলেন সিন্ধু সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা। তো আজকে লাস্ট কোয়েশ্চেন, 25-এর দাগের কোশ্চেনটা আছে, ব্ল্যাক প্যাগোডা কোথায় অবস্থিত? এখানে ব্ল্যাক প্যাগোডা বলে রাখি, এটা হচ্ছে হবে উড়িষ্যা। ওকে, ওড়িশা, যেটা হচ্ছে ওড়িশা। ওকে, আর ওড়িশা যেহেতু আমাদের নামটা এলো, তো আমরা বলে রাখি ওড়িশা ব্ল্যাক প্যাগোডা অবস্থিত, ব্ল্যাক প্যাগোডা ওড়িশা অবস্থিত। আর একটা জিনিস বলে রাখি, আগে ওড়িশার নাম ছিল উড়িষ্যা, ORISSA, উড়িষ্যা। উড়িষ্যার নামটা 2011 সালে ওড়িশায় চেঞ্জ হয়েছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এটা ছিল আমাদের 11th পার্ট, মোস্ট ইম্পর্টেন্ট জিকের। যদি ভিডিওটি ভালো লাগে থাকে, লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ।